একদিন চলে এসেছিল ব্যাগ চাই করতে, আমি ওর মাকে বললাম যে মা আমি আমার থাকবো না, বাবা আমার ভালো লাগছে না, ঘুরতে পারছি না। তখন মা আমাকে বললো যে এখানে এসেই বা কি করবি, এখানে তো তোর করার মতো কিছু নেই, তার তো তোর বিয়ে হয়ে গেছে, তখন তোকে ওই জায়গাটাতেই মানিয়ে নিতে হবে, তোকে ওখানে থাকতে হবে। আশেপাশে আমার পাশে কেউ ছিল না যে একবার বল, মা বাবা যখন বলেন আশেপাশে কে কে বা কি করবো, তোকে ফোন করে আমি বলেছিলাম ছুটিতে আমি চলে যাচ্ছি, কিন্তু আমার তখন আমি তখন কিছু না চিন্তা করি তখন ফোনটা করেছিলাম, তখন আমার মনে হয়েছিল যে এখানে ছুটি দিকে বলে ও কিছু করতে পারে কিনা। তা তখন তুই কি মনে আমাকে বলেছিলি যে ঠিক আছে আমি দেখছি বা পরে হয়তো, তারপর আমার হঠাৎ করে কেন বলো যে কেন আমি ফোনটা করলাম, কারণ আমি বিয়ে করার সময় তুমি কাউকে মানে কারো ডিসিশন নিয়ে বিয়ে করবি, তুই আমাকে অনেকবার বারণও করেছিলি যে তুই বিয়ে করিস না আরো কিছু, আর আমি তুই যে আমাকে রাখবি সেটা তোর পক্ষে সম্ভব না, কারণ তোর একটা লাইফ আছে। তুই হয়তো বলেছিলি আমার পাশে থাকবো তোর কোনো অসুবিধা হলে, কিন্তু তুই সেই মুহূর্তে থাকতে পারিস কি না পাশে। সে রাতে আমিও ঘুমোতে পারিনি, আমি জানতাম পাশে আছি কথাটা খুব দূরের, কাল ভোরের ট্রেনে তোর কাছে যাব, তোর আদরের ছেলের অন্নপ্রাশনে। এই সেই ট্রেন, ছোটবেলায় আমি দিদি আর পুজো এখানে আসতাম ট্রেন দেখতে দাদুর সাথে। এই ট্রেনে করে সুতপাতি যেত কলেজ পড়তে, কলকাতা চাকরি করতে যেত মায়াদি, আর পুজো বলতো ও একদিন এই ট্রেনে চড়ে কলেজ যাবে। আমাদের নতুন কলকাতা, হাঁটতে হাঁটতে শহরটা সুখশান্তি থেকে অনেক দূরে গিয়েছে, কিন্তু সেখানে মানুষ নেই, স্পন্দন নেই, প্রাণ নেই। তবু ভালো আছে তুলি, আমার দিদি, সবাই বলে খুব সুখে আছে ও। আমরা তিনজন গানের একটা দল করেছিলাম, মফস্বলের মেয়েদের ব্যান্ড। এখানে দেখতে এই ছবিটা দেখতে খুব সুন্দর, আমাদের মধ্যে পুজো ছিল সবচেয়ে দামাল। পুজো সবে মাধ্যমিক দিয়েছে, হঠাৎই বিয়ে ঠিক হয়ে গেল, ভালো পাত্র পাওয়া গেছে, পড়াশোনা সে তো বিয়ের পরও করা যায়। কিছু কিছু বলেনি, পাকা কথা হয়ে গেল। অনেক গান বাজনা হলো, অনেক লাইট চললো, সে রাতে প্রচুর আনন্দ হলো। শুধু আমাদের সেই স্বপ্নের ট্রেনে চড়ে পুজোর কলেজ যাওয়া হলো না,
পুচু হারালো স্কুলের মাঠ, পুরনো বেঞ্চ আর রোজ দৌড়ে দৌড়ে ক্লাসরুমে ঢোকা সারা জীবনের জন্য। আমার মা ছোটবেলা থেকে দেখছি মা সারাক্ষণ ঘরের কাজ করে আর গান গায়। বাড়ির আর সকলের মতো আমার কাছেও মায়ের গান আর পাঁচটা চেনা শব্দের মধ্যেই একটা হয়ে রয়ে গেছে। কাজ করি আর গান করি, ওটাই আমার রেয়াজ। আলাদা করে টাইম হয় না। বাড়ির থেকে বললো বাবা ধরো রিটায়ার করবে, রিটায়ার করার আগে যদি বিয়ে থাট আমার হয়ে যায়। বাবা আমার কথাতেই মনে হয়েছিল যে যদি বিয়ে হয়ে গেছে আমার বিয়ে হয়ে গেলে মা বাবা সেই জন্য। তোমার কি আজকে টাইম হবে গো আমাদের গাড়িটা ধুয়ে দেওয়ার? কালকে তাহলে সকালে তুমি ইয়ে নিয়ে এসো, সামানটা নিয়ে এসো। হ্যাঁ অবশ্যই। আচ্ছা তুমি পরে কথা বলো, এখন চলো আস্তে আস্তে, চলো আস্তে আস্তে, চলো কুকুরটা কেমন আছে গো? মানে উইকেন্ডে তোর আমরা দুদিনই বেরোই, তোর কেনাকাটা থাকুক বা ইয়েতে কী বলে ওই এখানে সারা সপ্তাহ, সারা সপ্তাহ বেরোনোর কোনো চান্স নেই। মানে আমি জাস্ট বেরোনো বলতে আমি নিচে যাই, গিয়ে ওই ওকে দিয়ে গাড়িতে তুলে দিই, ও পুল কারে যায়, আর ফেরার সময় তোর আবার মানে নিতে যাই, এইটুকুনি বেরোনো। মানে নিচে নিচে মানে জাস্ট এই আমাদের হাউসিংয়ের গেটে। চাটুটা কিন্তু গরম। পুচু আমাকে অনেকবার বলেছিল ওর শ্বশুরবাড়ির লোকেদের সাথে কথা বলতে, যাতে ও কলেজ যেতে পারে। মা আমায় বারণ করেছিল। পুচুর ব্যাপারে আমি কেমন একটা থমকে গেলাম। মা বলেছিল অন্যের পরিবারে নাক গলাতে যাস না,
নাক গলাতে আমি ভয় পেলাম। কলকাতা থেকে রানাঘাট ফিরছি, হঠাৎই পুচুর এসএমএস, ও প্রেগনেন্ট, এক মাস। এটা তো আমার ডিসিশন না যে আমি বাচ্চা নেব কি, এটা এটা আমার হাতে ছিল না ডিসিশনটা। আমাকে জোর জবরদস্তি করা হয়েছে না এখন বাচ্চা নিয়ে নাও, আর এরপরে কোনো যদি অসুবিধা হয় এই হয় নানা রকম, কারণ আমাকে বাড়িতে বন্দি করার চেষ্টা করা হয়েছিল, পরিষ্কার কথা বলতে। কারণ তখন আমি এই স্কুলে যেতাম, এই করতাম, এই করতে চাইতাম, ওই করতে চাইতাম, এই নাচ করছি, নাচ নাচ শিখতে ভর্তি হয়েছিলাম, তখন কীভাবে বাড়িতে দমিয়ে রাখবে সেই চেষ্টা করেই কিন্তু বাচ্চাটা আরও ওষুধটা খাওয়া বন্ধ করে দাও, তাহলে ওষুধ খেতে হবে না, তাহলে এক্ষুনি বাচ্চাটা। তুই না বলিস না? হ্যাঁ আমি না বলেছিলাম যে এখন বাচ্চা কাচ্চার দরকার নেই, দু তিন বছর পরে বাচ্চাটা নিয়ে আমার পরীক্ষাটা হয়ে যাক, দু বছরের মধ্যে আমার পরীক্ষাটা হয়ে যাবে, তারপর না পরীক্ষা দিতে হবে না রোজ রোজ। একটা মানুষ যদি আমি স্কুলে না যাই, আমাকে যদি একটা টিচার না ঠিক করে তাহলে আমি পড়াশোনাটা করবো কী করে? বাবার সাথে সব কিছু শেয়ার করো, তুমি সব কথা শোনো বাবা। বাবা আগে শুনতো না, এখন একটু শোনে, পায়খানা বাথরুম ওকে থ্যাংকস দিয়েছি। কি হয়েছে? ওই যে বাথরুম ওকে বলছে যে পরিষ্কার করে দাও, পরিষ্কার করে দাও। আমি বললাম যে কাজ ভাগাভাগি করলে কারোর গায়ে লাগে না। বাথরুমটা পরিষ্কার করার পর আমাকে থ্যাংকস দিল, আমি বললাম যে সারা বছরের মধ্যে একদিন বিয়ে হয়েছে তার মধ্যে একবার থ্যাংকস। রাগ হতো না গানে ছোটোবেলায় যখন প্রথম বিয়ে হয়েছে মনে খুব ইয়ে হতো যে এখানে রিহার্সাল হচ্ছে, গান হচ্ছে, যারা প্রথম গান সবে গানে ঠুকেছে তারাও সব এখানে নজরুল মঞ্চে গান করছে, এদিকে আমি একটা সঙ্গীত প্রভাকর পাস, হ্যাঁ আমি একটা আমার কাছ থেকে কত ছাত্রছাত্রী সব মানুষ হয়ে গেল। আমি আশা করতাম যে ও আমাকে বলবে, আনতে কিছু না হোক কোরআস গানেতেও বলবে, হ্যাঁ একসঙ্গে সব গান করতে আসতো, আমি তাদের চা করে দিতাম, হ্যাঁ আমি সব করতাম, কিন্তু আমাকে কোনো শোনা হয় আজ অবধি কেউ তো, মানে শুনলে অবাক হয় যে গৌতম চক্রবর্তীর বউ গান জানে। বিথি জাকালি সালি চুপচাপ হয়ে গেছিস। ভাল লাগবে তোমার বললে সাথে সাথে ভগবান।
যদি লাগেও বোকা বোকা তাতে কি এসে যাবে? তার আগে এমনিতে তোমার এসব নিয়ম টিয়ম মানতে ঠিক করে মানে ঠান্ডা ঠান্ডা পচার মতো ছিল না? বমি হতো না? অনেক আসছে, এত এত ফল নিয়ে যাচ্ছে ফ্রিজের মধ্যে, মানে দিয়ে দিয়ে দিচ্ছে, দিয়ে যাচ্ছে, এই দিয়ে যাচ্ছে, ওই দিয়ে যাচ্ছে, টাকা দিয়ে যাচ্ছে, কিছু খাচ্ছে না। ডিগ্রি করেই গেলাম, রান্না, কাপড় কাচা, বাসন মাজা। বাড়িতে থাকতে গেলে তোর অনেক কিছু ব্যাপার থাকে, যেমন ধর রান্না, রান্নার করা ব্যাপার থাকে, রান্না বান্না খাওয়া দাওয়াটা ব্যাপার থাকে। যদি রান্নার লোক কেউ যদি রাখে তাহলেও তো তার এসে রান্না করার জন্য তো তোকে উপস্থিত থাকতে হবে। এরকম আমি একবার চাকরি করতে গেলে যাব, চাকরি পেয়েও ছিলাম ছোটোখাটো এমনি তোর জাস্ট একটুখানি, তো রণদীপ বললো যে, আমি বললাম যে ও আমি তো আজকে থাকবো না, গ্যাস আসবে, এই জন্যই তো আমি বললাম তোমায় চাকরি করতে হবে, চাকরি করার ইচ্ছা থাকি দরকার। এখন এই ঝামেলাটা কে নেবে, গ্যাসটা এখন কে আনতে যাবে, মানে এটাই মানে সেটা যে দুজনেরই দায়িত্ব মানে তুমি গ্যাস আনতে যাবে। আমি যে চাকরি হিসেবে ও 20-30 হাজার টাকা চাকরি করছে বলেই যে ও চাকরিটা ওর কাছে প্রচণ্ড ইম্পর্টেন্ট, আমার 3,000 টাকা চাকরিটাই যে আমার কাছে ইম্পর্টেন্ট সেটাও তো ততটাই ইম্পর্টেন্ট। তারা তো চাকরি বাকরি করে বন্ধল না, তারা চলবে না, আমরা কি করবো, আমাদের তো ভয় নেই, যেমনি করুক থাকতেই হবে। তারপর মা বাবা তো সেরকম ই ছিল না, যদি চাকরি বাকরি করতে তাও হয়তো পারতাম না, ওসব আলাদা। তুই ইয়েকে দেখ না, ওই যে সেই তোদের সঙ্গে এসে পড়াতো, ওই যে কি যেন নামটা, ওকে তো বিয়ে করলো, করে তারপরে তো শুনলাম ওর সঙ্গে ডিভোর্স হয়ে যাবে, এ হয়ে যাবে, তারপরে একটা বাচ্চা হয়ে গেল, ব্যাস। ওর নাম কেটে দেবে আমাকে, এটা দেবে কি ও রণদেবটাকে কি বলেছে, কি গার্লের কাজ নাকি? হ্যাঁ, এটা রান্না করাটা গার্লের কাজ, বয়রা করবে, বাবা করবে, বাবাকে দিয়ে একদিন আলু ভাজিয়েছি আমি, ওই জন্য ওই জন্য ওর একদিন গেছিল, বাবাকে দিয়ে কেন আলু ভাজানো হয়েছে, ওর বাবার সাথে খেলবে, ওর বাবা আলু ভেজেছে, গার্লের কাজ আলু ভাজা, ওর বাবাকে দিয়ে রান্না করাবো, এবার এলে রান্নার লোক ছাড়িয়ে দেবো। না বাবাকে রান্নার লোক বানাবে না। কেন বাবা রান্নার লোক কি হয়েছে, বাবা বেশ রান্নার লোক Thank you.
আট মাস হলো পুজোর একটা খুব মিষ্টি ছেলে হয়েছে। ওর শ্বশুরবাড়ি রেল লাইনের খুব কাছে। মাঝরাতে ট্রেনের শব্দে ওর ছেলেটা নাকি খুব ভয় পায়, ঘুম ভেঙে কেঁদে ওঠে। আজকাল ট্রেনের শব্দ বড় বিরক্তিকর লাগে প্রচুর। দূরের ওই এক একটা জানলার পেছনে এরম এক একটা অদ্ভুত পৃথিবী আছে। হয়তো অনেক তুলি অনেক পুচু এই অন্য পৃথিবীতে হারিয়ে গেছে, কিন্তু আমি কি পারতাম না পুচুকে সেই অন্য পৃথিবী থেকে বার করে ও নিজের পৃথিবীতে আনতে? পারিনি। মা দিদি কাম্মার মতো পুচুও বোধহয় আস্তে আস্তে নিজের সাথে বোঝাপড়া করে নেবে। একদিন হয়তো নিজেই বুঝবে বাকিদের মতো ও বড় ভালো আছে, সুখে আছে।